নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ, মাই টিপস। তো আজ প্রায় দুদিন পরে আবার আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। ইচ্ছে তো হয় যে প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, আমার চ্যানেলে কিছু না কিছু আপলোড করি, শেয়ার করি আমার জীবনের এই সাধারণ মুহূর্তগুলো। কিন্তু সত্যি কথা বলতে, সময় যে এত দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে যে কি বলবো, কোথা দিয়ে রাত হচ্ছে কোথা দিয়ে দিন হচ্ছে সত্যি বুঝতে পারছি না। মনে হয় এই ঘড়িতে দেখছি সকাল 8টা বাজে আর এই হয়ে গেল রাত 8টা। বর্তমানে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে একটু চোখ রাখলে বোঝা যাবে আমার পুরনো সাবস্ক্রাইবারের সাথে সাথে যে সমস্ত নতুন সাবস্ক্রাইবাররা আমার চ্যানেল নতুন করে দেখা শুরু করেছেন, তাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা নতুন মা হয়েছেন বা নতুন মা হবেন। যারা নতুন মা হয়ে গিয়েছেন বা আগে মা হয়ে গিয়েছেন, তারা তো বুঝতেই পারছেন যে এই সময়টা কীরকম কাটছে বা কাটতে পারে একজন নতুন মায়ের। কিন্তু যারা নতুন মা হবেন তাদেরকে বলবো যে একদমই ভয় পাবেন না। হ্যাঁ, প্রথমে সময়গুলো কিন্তু খুবই ডিফিকাল্ট হবে, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখবেন কি সুন্দর আপনি মানিয়ে নিতে পারছেন এবং তার সাথে সাথে প্রত্যেকটা মুহূর্ত খুবই উপভোগ্য মনে হবে। সকালের যে সমস্ত কাজকর্ম থাকে তার সাথে মিষ্টির জামাকাপড় সব কিছু ধুয়ে কমপ্লিট করে এখন ছাদে মেলে দিয়ে এলাম। কারণ কি, এখন সকালের দিকটায় বেশ রোদ থাকলেও বেলার দিকে বেশ বৃষ্টি হচ্ছে, সেজন্য বেলার দিকে যাতে আর ছাদে উপর নিচ করতে না হয় সেজন্য সকালেই আমি চেষ্টা করি এই সমস্ত জামাকাপড় রোদে শুকিয়ে নেওয়ার জন্য। আর এদিকে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি, তবে একবারে তো সমস্ত জামাকাপড় ধুয়ে ছাদে মেলা সম্ভব না, তার কারণ এক ধাপ মেলে দিয়ে এলাম। তারপরে মিষ্টির আবার কিছু জামাকাপড় বেরোয়, কারণ ছোটো বাচ্চাদের প্রায় জামাকাপড় বেরোতে থাকে, তার সঙ্গে কাঁথা তো থাকেই। শুকনোগুলো নামিয়ে নিয়ে আসার সময় সেগুলো আবার ছাদে মেলে দিয়ে আসবো। এখন এগুলো একটু ড্রেন স্প্যান করে দিচ্ছি যাতে রোদ খুব কম সময়ের জন্য থাকলেও যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কমেন্ট সেকশনে ডায়পার নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন, যেরকম হচ্ছে আমি সারাদিন মিষ্টিকে ডায়পার পরিয়ে রাখি কি না, তাছাড়া ডায়পারের লিঙ্কটা দেওয়ার জন্য, এছাড়া কোন ডায়পার ইউজ করলে ভালো হয়। তো আমি আমার এই 4 মাসের অভিজ্ঞতা থেকে বলছি, ডায়পারের মধ্যে সবথেকে বেস্ট হলো হিমালয়া। যখন মিষ্টি হওয়ার আগে আমি সমস্ত কিছু কিনে গুছিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে না আমি প্যাম্পার্স কিনেছিলাম, আমার হাজব্যান্ড প্যাম্পার্স যে কোম্পানিটা হয় সেটাই কিনে নিয়ে এসেছিলো। কিন্তু মিষ্টি হওয়ার পর যখন ওকে প্যাম্পার্স পরাতাম, দেখতাম বেশ মানে এক দিন পরানোর পরেই দেখছি বেশ কয়েকটা র্যাশ দেখা যাচ্ছে। তো তারপরে সেই প্যাম্পার্সটা বাদ দিয়ে আমরা হিমালয়াটা ইউজ করা শুরু করলাম। তো এখানে এই যে মিষ্টির জলটা রোদে দেওয়া ছিল সেটা তুলে নিয়ে গিয়ে এখন মিষ্টিকে স্নান করিয়ে দেবো। তো হ্যাঁ, ডায়পারের ব্যাপারে যেটা বলছিলাম, দিদির সাজেশনেই আমরা হিমালয়াটা ইউজ করা শুরু করি, তার কারণ দিদি বললো যে ওটা অ্যান্টি র্যাশ হয়েছে এবং র্যাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং হিমালয়াটা ইউজ করার পরে আমি এতটাই স্যাটিসফাইড ফিল করি, তার সঙ্গে হ্যাপি হয়েছি যে মিষ্টির যে র্যাশগুলো ছিল সেগুলো তো কমেই গিয়েছিলো, তার সঙ্গে সঙ্গে নতুন করে আর কোনো রকম র্যাশ ওঠেনি। তবে হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন হিমালয়ার যে ডায়পার র্যাশ ক্রিমটা আছে সেটা কিনে নেওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইপস ইউজ করার জন্য, ভালোভাবে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে তারপর ডায়পার র্যাশ ক্রিমটা দিয়ে, তারপর যদি ডায়পার পরানো হয়, মানে দিনে অন্তত যদি এটা একবার করানো যায় রাতটুকু, তাহলে দেখবেন র্যাশ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো তাহলে আমার কাছে যদি সাজেশন চান যে কোন কোম্পানির ডায়পারটা কিনলে ভালো হবে, আমি বলবো যে হিমালয়া বেস্ট, যদি আপনি আপনার বেবির কোনো রকম র্যাশ না চান। তো যাই হোক, এখানে আমরা দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আজকে আমাদের দুপুরের খাবারে হয়েছে উচ্ছে ভাজা, তার সঙ্গে রয়েছে চিকেন। তো আজকে আমাদের বিকালে বেরানোর একটুখানি প্ল্যানিং রয়েছে, সেজন্য এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো অনেক দিন পর এই টপটা পরার আমার সুযোগ হলো। এটা না আমি কিনেছিলাম আগের বছর পুজোর সময়। আগের বছর পুজোতে কেনার পরে প্রচুর জামাকাপড় কিনেছিলাম আগের বছর পুজোতে, কিন্তু একটাও জামাকাপড় পরতে পারিনি। তার কারণ হচ্ছে আমি কনসিভ করেছিলাম আর সেই সময় মানে পুজোর সময়টা ভীষণ অসুস্থ ছিলাম। তো আমার আগে পুজোর সময়কার যে ব্লগগুলো আগের বছরে দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা অসুস্থ ছিলাম, মানে ব্লগ দেওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। তো প্রেগনেন্সির প্রথম দিকে এতটাই অসুস্থ থাকতাম, আবার যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো সেটা ভাবতেই পারতাম না। এত বেশি ভমিটিং হতো, সকালে ঘুম থেকে উঠতে এত কষ্ট হতো, প্রচুর প্রবলেম গিয়েছে। তো সেই সময় পুজোর সময় আর তো এই জামাকাপড়গুলো পরা হয়নি, আজকে একদম নতুন টপটা বের করে পরলাম, আর অনেকদিন পরে জিন্সও পরলাম আজকে। হ্যাঁ জানি 82 কেজি থেকে মাত্র 75 কেজিতে এখন অবধি আসতে পেরেছি, কিন্তু তাও ওই যে নিজেদের পছন্দের জামাকাপড় তো সবাইরই পরতে ইচ্ছা হয়। আর এখন বেরানোর আগে মিষ্টিকে এখন খাইয়ে নিচ্ছি, তারপর আমরা বেরাবো। তো ওই 1 ঘন্টার জন্য যেরকম বেরোই সেরকমই বেরাবো, আর মিষ্টি তার মধ্যে যদি একটু ঘুমিয়ে পড়ে তো ভালো, আর যদি না ঘুমায় তাহলেও মমের কাছে থাকবে। আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি আর মিষ্টিকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, মিষ্টি ঘুমোচ্ছে। তো ঘুমোলে যখন বেরোই আর কি, ঘুমোলে মানে খুব শান্তি মনে হয়, আর মমও রয়েছে ওর কাছে, তো হয়তো আমরা আসার আগেই উঠে পড়বে। যাই হোক,
সেই এক ঘন্টার মধ্যে আজকে আমরা যাবো। আর আবার খুব আস্তে কথা বলতে হচ্ছে, জোরে কথা বললেও জেগে যাবে। তো চলো যাওয়া যাক, আর চলুন আপনাদেরকেও নিয়ে যাই যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা চলে এলাম হচ্ছে স্মার্ট বাজারে, কারণ 12-16 তারিখ অবধি একটা স্পেশাল অফার চলছিল তার জন্য। তো এই যে বাড়িতে চলে এলাম, আর কি কি শপিং করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে ফার্স্টে আগে চুলটা বেঁধে নেবো, তার কারণ মিষ্টি এখন অবধি ঘুমোচ্ছে। তো আমরা 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে চলে এসেছি, কিন্তু এসে দেখি তখনও মিষ্টি ঘুমোচ্ছে। আর তারপরে মিষ্টিকে আমি জাগালাম, জাগিয়ে এখন খাওয়াচ্ছি। তো এখন হাজব্যান্ড যাবে মমকে দিয়ে আসার জন্য, তার কারণ ও যদি বাড়িতে থাকে তাহলে মমকে প্রতিবারই দিয়ে আসে। তো এখন প্রায় বাজে রাত 9:30 মতন। আর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যে আজকে স্মার্ট বাজার থেকে কী কী কিনলাম। তো স্মার্ট বাজারে না একটা স্পেশাল অফার চলছিল, স্পেশাল অফার বলতে 12-16 অগস্ট মানে 15th অগস্ট উপলক্ষে সেজন্য এই অফারটা দেওয়া হয়েছিল। তো আমরা ভাবলাম যে চলো এদিক ওদিক কোথায় ঘুরবো, কারণ কি বৃষ্টি হচ্ছিল আজকে প্রচণ্ড। বৃষ্টির মধ্যে বেলঘড়িয়ায় গেলে এই দোকান ওই দোকান সেরকমভাবে ঘোরাও হবে না, আর চলে আসতে হবে। আর যদি স্মার্ট বাজারে যাই তাহলে একটা শেডের নিচে থাকবো আমরা, আর অনেক কিছু কেনাকাটিও করা যাবে। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই থালাগুলো আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, তার কারণ ও বলে এগুলো হচ্ছে ডায়েট থালা। এই থালাতে খেলে নাকি অল্প পরিমাণে খাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে ডায়েটটাও ফলো করা যায়। তো থালাগুলো নিয়েছে 199 করে। এরপর এখানে আমরা নিয়েছি একটা ওটস, ওটসে সেরকম কোনো অফার ছিল না, তবে ওটসের এই ফ্লেভারটা নতুন দেখে আমরা নিয়ে নিলাম। ক্রাঞ্চ টাইপের একটা রয়েছে, তো দেখা যাক খেয়ে কীরকম হয় ওটসটা। তার সঙ্গে সঙ্গে নিয়েছি আমরা বিস্কিট। তো আমাদের না গ্রসারি শপিং আগেই করা হয়ে গিয়েছিল, আজকে তো প্রায় 12 তারিখ, গ্রসারি শপিং আগেই করা হয়েছিল, নাহলে আরও অনেক কিছু জিনিস আনা যেত। তো যাই হোক, বিস্কিটে দেখলাম অনেক অফার চলছে, আমাদের তো অনেকটাই বিস্কিট লাগে, তো সেজন্য নিয়ে নিলাম 3 প্যাকেট। তো এটা ছিল হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি এরকম একটা অফারে ছিল। তো যেগুলো মেনলি অফারে ছিল আমরা স্পেশালি সেগুলোই নিয়েছি, তার কারণ এগুলো আমাদের এখন নিড নয়, আমাদের অলরেডি গ্রসারি শপিং যেহেতু হয়ে গিয়েছে। তো এখানে নিয়েছি ফরচুনের একটা সোয়া চাংস, একটার সঙ্গে একটা ফ্রি ছিল। তারপর যেগুলো নিয়েছি সেটা হচ্ছে এই যে মিষ্টি কাজু বরফি। তো আমার তো এখন মিষ্টি খাওয়া বারণ, কিন্তু তাও ওই মন তো মানতে চায় না, মনে হয় একটু মিষ্টি মুখ করি, একটু মিষ্টি মুখ করি। আর যদি এরকম স্পেশাল স্পেশাল মিষ্টি হয়, তো আমরা 2 কাজু বরফি নিয়েছি। প্রভুজির এই মিষ্টিগুলোই স্পেশালি অফারে ছিল, প্রভুজির যেরকম নামকিন থেকে শুরু করে মিষ্টি জাতীয় এই সমস্ত জিনিসগুলো। তারপর নিয়েছি হচ্ছে শন পাপড়ি। তো আমার টেবিলটা আজকে ডাইনিং টেবিলটা দেখে মনে হচ্ছে চাঁদের হাড়, তার কারণ হচ্ছে শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি সবাই এখানে ভিড় করে এসেছে। তো যাই হোক, শন পাপড়ির পরে এখানে রয়েছে বেসন লাড্ডু, বেসনের লাড্ডু। তো এটা কেমন খেতে হবে আমি ঠিক জানি না, আমি জীবনে খাইনি, মুগের লাড্ডু খেয়েছি, বেসনের লাড্ডু কেমন খেতে হবে সেটা ঠিক আমার জানা নেই। এরপর এখানে নিয়েছি একটা কোলগেট ম্যাক্স ফ্রেশ। তো এইভাবে স্মার্ট বাজারে যেরকম অফার দিচ্ছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনেও প্রচুর অফার চলছিল এই সমস্ত প্রোডাক্টসের ওপরে, সেজন্য আমরা অনলাইন থেকে অনেক কিছু কিনে নিয়েছি বলে আর সেই দিনকে সেরকম কিছু কেনা হয়নি। তারপর এখানে নিয়েছি নিমাইল, তো ভাবলাম যে অলরেডি কেনা তো হয়ে গিয়েছে, কিন্তু তাও এগুলো তো কাজে লেগেই যায়, সেজন্য একটা নিমাইলও নিয়ে নিলাম। একটা বড় নিমাইলের সঙ্গে ছোট নিমাইলটা পুরোপুরি ফ্রিতে ছিল, তো সেটা দেখে আমরা নিয়ে নিলাম। এছাড়া আরও প্রচুর জিনিস ছিল অফারে, কিন্তু সেরকম
বয়ে নিয়ে আসা অসম্ভব, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, সেজন্য আর নিলাম না। তো আসার পরেই থালাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পরে এই যে রাতের ডিনার আমাদের। তো এই থালাগুলোতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, অনেক রকম তরকারি একসঙ্গে নিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে একটা করে কাজু বরফি নিয়ে নিচ্ছি। তবে রোগা হওয়ার জন্য এখন মিষ্টি খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, কিন্তু হাতের সামনে যদি মিষ্টি থাকে তাহলে আমি না নিয়ে পারি না। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবারের মেনু। রয়েছে রুটি, তার সঙ্গে মুসুর ডাল, রয়েছে ডিম কষা, আর রয়েছে ছোলা দিয়ে আলু পেঁপের তরকারি, আর রয়েছে কাজু বরফি, সাথে মুগের লাড্ডু আর রুটি। তো মিষ্টিকে তো আমি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে, আর এখানে আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করে নেব। আর এখানে ডিমের কুসুমটা আমি বাদ দিয়ে খাবো, আমি এখন ডিমের কুসুম খাওয়াটা অ্যাভয়েড করি, কারণ ডক্টর বলেছিলেন যে তেল চিনি ময়দার সঙ্গে সঙ্গে ডিমের কুসুমটাও কিন্তু খাওয়া অ্যাভয়েড করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি রোগা হওয়া যাবে। তো সেজন্য ডিমের কুসুমটা আমি অ্যাভয়েড করছি, শুধু সাদা অংশটা খাবো। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে সফোলা ওটসটা একটু ঢেলে রাখবো, তার কারণ ওটসটা শেষ হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে যে মিষ্টির প্যাকেটগুলো এনেছিলাম সেগুলো ক্যাবিনেটে তুলে রাখবো, নাহলে এদিক ওদিক ছড়াতে থাকলে পিঁপড়েরা এসে খেয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এখন প্রত্যেক দিনই রাতে প্রায় ওটস খায়, মানে সপ্তাহে 7 দিন হলে 6 দিনই ওটস খায়, আর তার সঙ্গে সঙ্গে ওটস খেয়ে খেয়ে ওয়েটটাও বেশ কমিয়ে ফেলেছে, ওয়েটটা বেশ কন্ট্রোলে এনে ফেলেছে। তো আমি বলছিলাম যে কবে আমি আবার ওটস খাওয়া শুরু করতে পারবো, তবে এখন ব্রেস্ট ফিডিংয়ের জন্য আমি এখন খাওয়াটা কন্টিনিউ করছি না। জানি না ওটস খেলে এর উপকারিতা বা ব্রেস্ট ফিডিংয়ে কোনো প্রবলেম হবে কি না, কিন্তু তাও আমি এখন কন্টিনিউ করতে চাইছি না। মোটামুটি 6 to 7 months হয়ে যাক, তারপর খাবো। আর যেহেতু প্রত্যেক দিন রাতেও মশালা ওটসটা খায়, সেজন্য আমি ওকে বলছিলাম যে মশালা ওটসের মধ্যে কী ধরনের মশলা দিয়ে তৈরি করছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না, ওর মধ্যে আজিনা মটর দেওয়া আছে কি না। তো সেজন্য আমি ওকে বলছিলাম যে বাড়িতে যদি নর্মাল ওটসকে একটু মশালা ওটস টাইপের বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো আপনারা কি এরকমভাবে কেউ খান, তাহলে যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন যে নর্মাল ওটসকে কীভাবে মশালা ওটস বানানো যায়। আসলে ওটস মিলেট এগুলো খেলে এত হুহু করে ওয়েট কমতে থাকে, সেজন্য আমি ওয়েট নিয়ে বেশি ভাবি না। তাহলে ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ অবধি চলে এলাম, আর যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।